আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটটা ডিম আছে এবং পঞ্চাশ হাজার টাকা আছে তো আজকে টাকাটা আমি তাকেই দিব যে আমার সহজ একটা প্রশ্নের উত্তর দিতে পারবে তো আপনারা কি পারবেন হ্যাঁ আমি পারবো আগে টাকাটা হাতে নেন আচ্ছা আচ্ছা আপনি একটু ডিমটা নাহলে টাকাটা ওনার কাছে দেন আপনি ডিমটা একটু হাতে নেন আচ্ছা তো আমার প্রশ্নটা মনোযোগ দিয়ে শোনেন হ্যাঁ বলেন আমার প্রশ্নটা হচ্ছে এখানে টোটাল কয়টা ডিম আছে এখানে আটটা ডিম আছে আচ্ছা আটটা ডিম আছে তো আটটা ডিমের মধ্যে আপনি এই দুইটা ডিম ভাঙলেন আচ্ছা দুইটা ডিম ভাজলেন আর দুইটা ডিম খেলেন তাহলে আর কয়টা ডিম অবশিষ্ট থাকে যদি আপনি বলতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন এই পঞ্চাশ টাকা আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন আর দর্শক আপনাদেরকে বলছি আপনার যদি এই প্রশ্নের উত্তর জেনে থাকেন দ্রুত কমেন্ট বক্সে উত্তর দিয়ে জানান আমার প্রশ্নটা আমি আবারও করতেছি এখানে টোটাল ডিম আছে আটটা আটটা ডিমের মধ্যে আপনি দুইটা ভাঙলেন দুইটা ভাজলেন দুইটা খেলেন তাহলে আর বাকি কয়টা ডিম অবশিষ্ট থাকে যে বলতে পারবে তাকে কিন্তু আজকে দেওয়া হবে পঞ্চাশ টাকা তো আপনি বলেন হ্যাঁ দুইটা ভাঙলাম

তো দর্শক উনি উত্তর দিতেছে দুইটা তো আপনাদের কি মনে হচ্ছে দুইটা যদি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করেন তো এখন আপনাদেরকে বলছি আপনারা যে বলছেন যে দুইটা ডিম থাকবে আপনাদের উত্তর ভুল হয়েছে ভুল হয়েছে দুইটাই থাকে হ্যাঁ উত্তরটা ভুল হয়েছে উত্তরটা ভুল হয়েছে আপনি আবারও আমার ঠান্ডা মাথায় ভাবেন আপনারা আপনার দুইজন দুইটা বলছেন না দুইটা ভুল আপনি শুনেন এখানে দুইটা ডিম আপনি ভাঙলেন দুইটা ডিম আপনি ভাজলেন আর দুইটা ডিম আপনি খেলেন ঠিক আছে ভাজা মানে কি বুঝেন তো ডিম ভাজি করে আমরা খাই না এই দুইটা ডিম ভাঙলেন দুইটা ডিম ভাজলেন দুইটা ডিম আপনি খেলেন তাহলে কয়টা ডিম থাকবে দ্রুত ভাবেন দুইটা হবে না দুইটা উত্তর ভুল আছে চারটা থাকবে জি চারটা চারটা থাকবে কিভাবে বুঝায় বলেন কারণ হচ্ছে যেই দুইটা ভাঙলাম এভাবে বুঝায় বলেন ডিম থেকে বুঝায় বলেন হ্যাঁ জি জি যেই ডিম ধরে ধরে বুঝায় বলেন যেই দুইটা আমি ভেঙেছি এই দুটা তো রয়ে গেছে তো তো খাইনি পরের পরবর্তীতে দুইটা না না হয় ভাজলাম

তিনটা হবে তিনটা কিভাবে হবে বলেন তিনটা মনে করেন দুইটা বাজি করছি দুইটা রানছি দুইটা খায় লাইছি তাইলে তো তিনটা থাকে তিনটা থাকে শিওর আপনি শিওর আচ্ছা আপনারটাও ভুল হইছে আমার মতে চারটায় থাকে আপনি কি শিওর হ্যাঁ আমি শিওর আচ্ছা আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার এই উত্তরটা ভুল হয়েছে সঠিক হয়নি সঠিক হয়নি তো দর্শক আপনারা যদি এই প্রশ্নের উত্তরটা কেউ জেনে থাকেন দ্রুত কমেন্ট বক্সে উত্তরটা জানাবেন আমি প্রশ্নটা আপনাদের কাছে রেখে যাচ্ছি এখানে দুইটা ডিম আপনি ভাঙলেন দুইটা ডিম আপনি কি করলেন ভাজলেন আর দুইটা ডিম আপনি খেলেন তাহলে কয়টা ডিম অবশিষ্ট থাকবে যে প্রশ্নের উত্তরটা জেনে থাকেন দ্রুত কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দিবেন